হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আমি আসসালাম। চট্টগ্রামের আগ্রাবাদ থেকে ফিরোজ আক্তার বলছি। জি বলুন। আমার মাঝে মধ্যে কাশি হচ্ছে, কিন্তু গলা ব্যথাও নাই, জ্বরও নাই, কিছুই নাই। আমি অ্যালার্জি জিনিসগুলো খেলেই একটু কাশিটা হয় মনে হয়, সেজন্য আমি এভিল খাইছিলাম। কিন্তু এরপরও দেখি যে আবার কমে, আবার আবার হচ্ছে একটু মাঝে মধ্যে। মানে কাশিটা যে খুব সারাক্ষণ হচ্ছে সেরকম না, হালকা হালকা কাশি হচ্ছে। কতদিন ধরে আপনার কাশি হচ্ছে? কাশিটা মানে যে যখন অ্যালার্জি ওষুধটা খাই তখন 2 দিন বন্ধ থাকে, আবার একটু হচ্ছে, মানে এরকম আর কি। আনুমানিক কতদিন, মানে কতদিন ধরে হচ্ছে এরকম? 7 দিন 8 দিন এরকম হবে। 7 দিন 8 দিন ধরে আপনার এরকম কাশি হচ্ছে, আর কোনো সমস্যা নেই, আপনি এখনো টেস্ট করাননি, তাই তো? না না, গলা ব্যথা নাই, কিচ্ছু নাই, জ্বরও নাই, কিচ্ছু নাই। জি, অসংখ্য ধন্যবাদ দর্শক। আমাদের আমাদের যারা অতিথি আছেন তারা নিশ্চয় আপনার প্রশ্নের জবাব দিবেন। ডাক্তার শফিউল্লাহ প্রধান, যদি আপনি প্রশ্নের জবাবটি দেন। জি ধন্যবাদ। আসলে যেহেতু ওনার জ্বর নাই, শুধু কাশিটা এখন আছে, এটা নিয়ে প্রথমত ওনাকে আশ্বস্ত করতে চাই, ওনার কোনো বড় কোনো ভয় নেই, বা ওনার বড় কোনো ইনশাআল্লাহ কমপ্লিকেশন ওনার হবে না। তো কাশির এই রোগগুলাতে নট অনলি যে কোভিড, অনেক কারণে কিন্তু কাশির সমস্যা হতে পারে, যেমন আপনার অ্যালার্জিক সমস্যা থেকে হতে পারে, বিভিন্ন খাবার ফুডের সমস্যা। উনি বলছিলেন যে অ্যালার্জি ওষুধগুলো খেলে ওনার কাশিটা কমে যায়, ওনার জন্য কোনো পরামর্শ আছে কিনা? জি, উনি উনি অ্যালার্জি যে ওষুধগুলো খাচ্ছে সেটা অবশ্যই আরো কিছুদিন, অন্তত 1 মাস কন্টিনিউ করো, আর উনি ডিপ ব্রিদিং এক্সারসাইজ করতে পারে, মানে নাক দিয়ে শ্বাস নিয়ে মুখটা ধরে আবার ছেড়ে দাও। আমরা প্রচুর এক্সারসাইজ ইউটিউবে আপনাদের প্রোগ্রামের মাধ্যমে দিয়েছি, এই ডিপ ব্রিদিং এক্সারসাইজ উনি করতে পারে, ওনার কাশিটা অনেকাংশে কমে যাবে, কমে যাবে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।